চট্টগ্রামের পতেঙ্গায় একটি কন্টেইনার ইয়ার্ডে তেলের ট্যাঙ্ক বিস্ফোরণের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়ালো চারে। দগ্ধ অপর দুজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ জানায়, বুধবার পতেঙ্গা ইনকনট্রেন্ট কন্টেইনার ডিপোর শ্রমিকরা তেলের একটি ট্যাঙ্কে ওয়েল্ডিং করার সময় হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় ওয়েল্ডিং মিস্ত্রি ও তার দুই সহকারী সহ তিনজন ঘটনাস্থলেই মারা যায়। এ সময় দগ্ধ হয় আরও তিনজন। এদের মধ্যে মোহাম্মদ রবিউলের 95% পুড়ে যাওয়ায় রাতেই ঢাকার একটি হাসপাতালে নেওয়া হয়। মধ্যরাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।